প্রবাসের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে পিকনিক। এই পিকনিকে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা সাধারণত অংশগ্রহণ করি, আর বছরে একবার বা সর্বোচ্চ দুইবার। যদিও অনেক পিকনিক হয়, কিন্তু প্রত্যেক পিকনিকে জয়েন করা সম্ভব হয় না। আমাদের আঞ্চলিক সমিতিগুলোর প্রথম এবং প্রধান আকর্ষণই হচ্ছে যে পিকনিক করা, সেই হিসেবে আমরা পিকনিকে এসেছি। আর বর্তমানে এই পিকনিকে আসার পরে যে গাড়ি রাখার যে জায়গা, সে পার্কিং লট, একটা বিশাল পার্কিং লট, এটা হচ্ছে 3 নম্বর পার্কিং লট। বাই দ্য ওয়ে, আমরা এসেছি ময়মনসিংহ সমিতির একটা পিকনিকে। আসুন, আমরা ধীরে ধীরে গাড়ি পার্ক করেছি, ধীরে ধীরে প্রবেশ করি। হ্যালো ভিউয়ার্স, নিউ ইয়র্কের এই ময়মনসিংহ অ্যাব্রড ইউএসএর আজকের বার্ষিক বনভোজন। আজকে আমরা আপনাদের সামনে এই বনভোজনের কিছু চিত্র উপস্থাপন করব। আমরা ময়মনসিংহ অ্যাব্রড ইউএসএ ইঙ্কের অনুষ্ঠানে এসেছি। এখানে এসে আমরা এই উদীয়মান রিয়েলিটর জুয়েল ভাইয়ের সাথে দেখা। আমরা জুয়েল ভাইয়ের কাছে দুটি কথা শুনব। আমি জুয়েল ভাইকে প্রশ্ন করছি, জুয়েল ভাই, ময়মনসিংহ অ্যাব্রড ইউএসএ ইঙ্কের অনুষ্ঠানে এসে, পিকনিক এসে আপনার কেমন লাগছে? আপনার অনুভূতি প্রকাশ করুন। থ্যাংক ইউ মিশেল সেলিম ভাই। আজকে আমরা মানে ময়মনসিংহ অ্যাব্রড ইউএসএ ইঙ্কের বনভোজনে এসেছি। সকাল থেকেই বিভিন্ন খেলাধুলার আয়োজন ছিল বাচ্চাদের এবং অ্যাডাল্টদেরও অনেক ধরনের প্রোগ্রাম ছিল, সবগুলো সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা এই প্রোগ্রামটা সুন্দরভাবে এনজয় করতেছি এবং সব কিছু অর্গানাইজড, ওয়েল অর্গানাইজড, খুবই ভালো লাগছে। আমরা পরিবার সহ আসছি, সকল ব্যস্ততা উপেক্ষা করে আজকে এসে আমরা আসলেই সবাই আনন্দিত। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাকে ধন্যবাদ। আয়োজন করার পিছনে কারো কারো নিরলস পরিশ্রম থাকে, সবাই অবশ্য পরিশ্রম করতে পারে না এবং করেও না। সেই ক্ষেত্রে তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছে আমারই বন্ধু ফরিদ আহমেদ এবং অলসো সালাউদ্দিন আহমেদ তিতু। তিতুভাইকে এখনো দেখিনি, বা ফরিদ আহমেদকে দেখা যাচ্ছে নিরলস পরিশ্রম করে যাচ্ছে এই পিকনিককে বাস্তবায়িত করবার জন্য। আপনাদের পিকনিক সফল হোক, এই কামনায় আমি মিশেল সেলিম। নিউ ইয়র্ক টাচের পক্ষ থেকে কবি মিশুক সেলিম আজকের এই প্রোগ্রামটি ধারণ করেন। এই বনভোজনের প্রধান আকর্ষণ ছিল শিশুদের খেলাধুলা। বাচ্চারা ভলিবল খেলছে এবং এই পিকনিক শেষ না হওয়া পর্যন্ত এই দল ভলিবল খেলতে থাকবে। পরবর্তীতে আমরা দেখাতে যাব, আমরা আরেকদিকে এইদিকে বাচ্চাদেরকে নিয়ে ওনারা ফুটবল খেলছেন, কেউ কেউ বসে আরাম করছেন। আসলেই একটা পিকনিকের পরিবেশ যেটা হওয়া দরকার, এবং সর্বোচ্চ নিরাপত্তার ভিতর দিয়ে এই পিকনিক এবং ধীরে ধীরে ময়মনসিংহ সমিতি, যেহেতু এই সমিতির লোকজনগুলো অত্যন্ত আন্তরিক এবং অত্যন্ত ভালো মানুষেরা, এবং অনেকেই এসছেন, অনেকে আসার পথে আছেন, অনেকে আসবেন বলে কথা দিয়েছেন। বা তারপর হচ্ছে বিশাল আয়োজন, এই বিশাল আয়োজনের অংশবিশেষ আমি দেখবার জানানোর জন্য চেষ্টা করব। হ্যাঁ, এই বাসি পড়েছে, এখন আমি যাই না কে পাস করবে, কি যে আনন্দ উল্লাস। যাই হোক, এভাবেই আমাদের নতুন প্রজন্ম আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকে সম্পৃক্ত হচ্ছে, একজন আরেকজনকে জানছে, বুঝতে পারছে, আমাদের মূল্যবোধকে বিবেচনা করে আমাদের সম্পৃক্ততা ধীরে ধীরে গার্জেনরা বাড়াচ্ছে। অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের নতুন প্রজন্ম, যারা যাদেরকে আমরা শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে সম্পৃক্ত করবার জন্য চেষ্টা করি, তাদেরকে নিয়েই এই পিকনিকে আয়োজন করা হয়। এই এই সকল পিকনিক আয়োজন করা হয়, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এখানে একটি দৌড় প্রতিযোগিতা হবে, একেবারে বাচ্চাদের, ওরা এতটাই এনজয় করে যে অনেক সকালে ঘুম থেকে উঠে তৈরি হয়ে চলে এসছে পিকনিকে বাবা মার সঙ্গে। এখনই একটা বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা এখনই শুরু হবে। এই তো প্রায় বাচ্চারা আসলে বার্ষিক পুজো দেওয়ার আগেই কেউ কেউ শুরু করছে, যেটা আমরাও ছোটোবেলায় করতাম।
এখনো সেই, যাই হোক, আবার রেডি সেট গো বলার আগেই হয়তো যে মূল খাবারটা লাঞ্চের যে খাবারটা সে খাবারটা চলে আসছে অলরেডি, এখন খেলাধুলা শেষ, বাচ্চারা স্টিল ঘোরাফেরা করছে, ব্রেকফাস্টের সময় শেষ হয়ে গেছে এবং খাবার দাবারের যেহেতু চলেই আসছে সেই হিসেবে খুব শিগগিরই খাবার দাবারও শুরু হয়ে যাবে। তারপরে বিকেলে আরও একটা ইভেন্ট আছে, গান আছে, নাচ আছে, তারপরে শেষ করে যদি তোমার আমি চাঁদ বলি ভুল হবে আমার, তুমি চাঁদের চেয়ে সুন্দর। দেশ ও প্রবাসের অত্যন্ত জনপ্রিয় শিল্পী রথীন্দ্রনাথ রায় এই বনভোজনে এসে সঙ্গীত পরিবেশন করেন, আগত দর্শকরা প্রাণ ভরে তার সঙ্গীত উপভোগ করেন। পুরা বুকে দারুন খোদা চোখের পানি চোখে আগত বাধা হাসিয়া যাও মোদে কান্দাইয়া, তুমি আগত বাধা হাসিয়া যাও মোদে কান্দাইয়া, আমি মনে সুখে পরিবার পরিজন নিয়ে এভাবেই একটি দিনের সমাপ্তি, কর্মব্যস্ত জীবনে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেয়া, আবার সেই পরের দিনের কাজের প্রস্তুতি, এভাবেই চলে এই নিউ ইয়র্কের জীবন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।